বন্ধুগণ, আজ আলাপ করব তথ্য প্রযুক্তি কিভাবে করোনা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে। আপনারা জানেন করোনা ধ্বংসযজ্ঞের পরবর্তী বিশ্বরূপ কি হতে পারে তা নিয়ে বিভিন্ন গবেষণা আলোচনা শুরু হয়ে গেছে। আমি মনে করি সংকট সারা বিশ্বে সমরাস্ত্র প্রযুক্তির চেয়ে চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার মতো ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও বিন্যাস, রাষ্ট্র ব্যবস্থাপনা ও জাতিগত উন্নয়নে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন, যা নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ও সুশৃঙ্খল বৈশ্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এরই মধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে গেছে সেটা আপনারা জানেন। কোনো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন একেবারে নাই বললেই চলে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে চাকরি হারাবে অনেক মানুষ, যদিও একেবারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বর্তমান বিশ্বের পরাক্রমশীল রাষ্ট্রগুলোর মধ্যে নেই ক্ষমতায়নের প্রতিযোগিতা, স্তব্ধ হয়ে গেছে নানান দেশের চলমান যুদ্ধের দামামা। বিলিয়ন ডলারের অর্থায়নে উদ্ভাবিত সামরিক প্রযুক্তি বা মহাকাশ গবেষণা ব্যবস্থাপনা বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বলা যায় আজ অবধি মানব ইতিহাসের সকল অর্জন যেন ব্যর্থ হয়ে গেছে। 2017 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহৎ শক্তির প্রতিযোগিতার জন্য একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু করোনা ভাইরাসের কারণে ট্রাম্পের সেই কৌশল ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষমতা থাকলেও একক কোনো কৌশল যে সে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তা বুঝতে পেরেছে মার্কিন প্রশাসন। এই মহামারী সারা পৃথিবীর জনজীবন বিধ্বস্ত করে তুলেছে, বিশ্ববাজার অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে এবং প্রতিটি রাষ্ট্রের ক্ষমতাসীনদের প্রকৃত যোগ্যতা ও তাদের অদক্ষতা বা দক্ষতার আসল রূপটি উন্মুক্ত করে দিয়েছে, যার কয়েকটি আমি আলোচনা করতে চাই। মহামারী করোনা ভাইরাসের পরিণাম হবে বিস্তৃত ও অতীতেও বড় বড় এমন কয়েকটি দুর্যোগে বিশ্ব ব্যবস্থাকে যেভাবে নাড়িয়ে দিয়েছিল সেগুলো শেষ হওয়ার পর বিশ্বব্যাপী নজরে এসেছিল অনেক বৈপ্লবিক পরিবর্তন। করোনাও তার ধ্বংসযজ্ঞ চালিয়ে শান্ত হওয়ার পর তেমনই একটি বৈশ্বিক পরিবর্তনের ইতিহাস রচিত হবে। দুই, করোনা ভাইরাসের কারণে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় উদ্ভব ঘটবে অনেক শক্তির, যেগুলোর সামনে আসবে করোনার ধ্বংসযজ্ঞের কিছুদিন পর। করোনা ভাইরাস বিশ্বের দেশগুলোকে আরো বেশি শক্তিশালী করবে, বাড়িয়ে তুলবে জাতীয়তাবাদ, সব সরকার সংকট নিরসনের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করবে। এই ভাইরাসের কারণে ক্ষমতা ও প্রভাব পশ্চিম, বিশেষ করে আমেরিকা ও ইউরোপ থেকে পূর্বের এশিয়া বা অন্যান্য দেশগুলোর নিয়ন্ত্রণে আসতে পারে। ইতিমধ্যেই করোনা ভাইরাস মোকাবেলায় ব্যাপক সফলতা দেখিয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। সে তুলনায় ইউরোপ ও আমেরিকার সারা মন্তর এবং এলোমেলো। এতে পশ্চিমাদের যে বাড়তি সুনাম ছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে। সব মিলিয়ে করোনা ভাইরাসের কারণে এমন এক বিশ্ব তৈরি হবে যেখানে উন্নয়নের গতি হ্রাস পাবে, যে কেউ চাইলে যে কোনো জায়গায় যেতে পারবে না এবং সবকিছুতে থাকবে বাড়তি কড়াকড়ি। চার, অর্থনীতি মৌলিকভাবে পাল্টে দেবে না মহামারী করোনা ভাইরাস, তবে এটি অর্থনীতির ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে, যা এর মধ্যেই শুরু হয়ে গেছে। মহামারী করোনার ভাইরাসের পর যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্বায়নের পরিবর্তে চীন কেন্দ্রিক বিশ্বায়ন শুরু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। পাঁচ, করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কমে যাওয়ার কারণে মুনাফাও কমে যাবে, এমনকি করোনা ভাইরাসের প্রকোপ শেষ হওয়ার পরও এই অবস্থা থাকতে পারে। ৬, মার্কিন কূটনীতিক অ্যান হাস মনে করেন করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে পরিচয় মিলবে অনেক ব্যর্থ রাষ্ট্রের। অনেক রাষ্ট্র এই সংকট থেকে বেরিয়ে আসতে হিমশিম খাবে, অবশ্যই এর পাশাপাশি শক্তিশালী কিছু দেশেরও দেখা পাওয়া যাবে। তবে সব মিলিয়ে বৈশ্বিক ব্যবস্থা যে দুর্বল হয়ে পড়বে, এই ব্যবস্থাকে পরবর্তী অবস্থানে নিয়ে ভেঙে দিয়ে গড়ে উঠবে নতুন অবকাঠামো, নতুন দেশ, নতুন শক্তির। ধন্যবাদ বন্ধুদের।